আজকের ভিডিওতে আজি মুন্নিসা বেগমের মৃত্যু ও তার জীবন্ত সমাধির রহস্যে মোড়া ইতিহাস জানব। কিন্তু কে এই আজি মুন্নিসা বেগম? কি তার পরিচয়? কোথায় এই জীবন্ত সমাধি? কে এবং কোন সময় তাকে জীবন্ত সমাধিস্থ করেছিল? সত্যিই কি জীবন্ত সমাধি দেওয়া হয়েছিল? যদি সত্যি জীবন্ত সমাধি দেওয়া হয় তাহলে তার কারণ, নাকি শুধুমাত্র মসনদের লোক? জানবো এই সকল প্রশ্নের উত্তর আজকের ভিডিওতে। আর এ সকল প্রশ্নের উত্তর জানার জন্য আমাদের ফিরে যেতে হবে প্রায় 300 বছর আগে। একদা বাংলার রাজধানী মুর্শিদাবাদ জেলার হাজারদুয়ারি থেকে মাত্র 3 কিলোমিটার দূরে এই ভগ্নপ্রায় মসজিদের সিঁড়ির নিচে রয়েছে আজি মুন্নিসা বেগমের জীবন্ত সমাধি। এই সমাধিটিকে ঘিরেই রয়েছে একাধিক গল্প, তবে সেই সব গল্প শোনার আগে একটু জেনে নেব আজি মুন্নিসা বেগমের পরিচয়। এই আজি মুন্নিসা বেগম ছিলেন বাংলার প্রথম নবাব মুর্শিদ কুলি খার কন্যা এবং সেই সময়ের সবচেয়ে ধনবান ও প্রভাবশালী নারী। নবাব মুর্শিদ কুলি খাঁ কন্যার বিবাহ দেন উড়িষ্যার সুবাদার সুজাউদ্দিনের সঙ্গে। তবে বিবাহের পরেও আজি মুন্নিসা বেগম থাকতেন মুর্শিদাবাদে তার বাবার কাছে। মুর্শিদ কুলি খাঁর মৃত্যুর পর সুজাউদ্দিন হয়ে ওঠেন বাংলার নবাব। এই সমাধিকে ঘিরে মুর্শিদাবাদ শহর জুড়ে যে গল্পগুলি সবচেয়ে প্রচলিত তার একটি হল আজি মুন্নিসা বেগম একবার এক অত্যন্ত দুরারোগ্য রোগে আক্রান্ত হন। অনেক ডাক্তার, কবিরাজ ও হাকিমের চিকিৎসার পরেও তিনি সুস্থ হচ্ছিলেন না। সে সময় এক হাকিম তাকে এক অদ্ভুত চিকিৎসার কথা বলেন। তিনি পথ্য হিসাবে বেগমকে পরামর্শ দেন, দীর্ঘ এক মাস প্রতিদিন একটি করে শিশুর কলিজা খেলে তিনি অবশ্যই সুস্থ হয়ে উঠবেন এবং তার সঙ্গে এও সাবধানবাণী দেন যে এই কলিজা খাওয়া একবার শুরু করলে কলিজা খাওয়ার অভ্যাস ত্যাগ করা মুশকিল হবে। এই চিকিৎসার কথা শুনে বেগম অত্যন্ত অবাক হলেও বাঁচার আকাঙ্ক্ষায় তিনি এই অদ্ভুত চিকিৎসা পদ্ধতি মেনে নেন। ক্ষমতাশালী বেগমের কর্মচারীরা গোপনে শিশুদের কলিজা এনে দিতেন এবং খুব অদ্ভুতভাবেই তার এই রোগ সেরে যায়। কিন্তু সুস্থ হওয়ার পরেও তিনি কলিজা খাওয়ার নেশা থেকে বেরিয়ে আসতে পারেননি। একসময় আজি মুন্নিসার এই নিষ্ঠুর কলিজা খাওয়ার কথা মুর্শিদ কুলি খাঁ জানতে পারেন এবং তিনি ক্ষুব্ধ হয়ে নিজ কন্যাকে জীবন্ত কবর দেন। অপর একটি প্রচলিত কাহিনী হলো আজি মুন্নিসা বেগম সবসময় স্বামী সুজাউদ্দিনের চরিত্র নিয়ে সন্দেহ করতেন। বিভিন্ন বিষয় নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে মতবিরোধ ছিল। দাম্পত্য সম্পর্ক ভালো ছিল না বলেই স্বামী থাকা সত্ত্বেও আজি মুন্নিসা বেগম প্রতি রাতে কোনো না কোনো পরপুরুষের সাথে দৈহিক মিলনে লিপ্ত হতেন এবং মিলনের পর খাবারে বিষ প্রয়োগ করে প্রতিটি পুরুষকেই হত্যা করতেন। নবাব সুজাউদ্দিন একথা জানতে পারেন এবং শাস্তিস্বরূপ আজি মুন্নিসা বেগমকে জীবন্ত কবর দেন। আবার কারো কারো মতে সুজাউদ্দিনের লক্ষ্য ছিল বাংলার সিংহাসন, আর এই পথে তার সবচেয়ে বড় বাধা ছিল তার স্ত্রী আজি মুন্নিসা বেগম। তাই সুজাউদ্দিন বিশ্বস্ত লোক মারফত শিশুদের কলিজা খাওয়া ও চারিত্রিক দুর্নাম দিয়ে আজি মুন্নিসা বেগমকে জীবন্ত কবর দিয়ে তাকে নিজের রাস্তা থেকে সরিয়ে দেন। আবার অনেকে মনে করেন প্রভাবশালী আজি মুন্নিসা বেগম
আলীবর্দী খাঁকে বিহারের শাসক নিযুক্ত করেন এবং পরবর্তীকালে এই আলীবর্দী খাঁই ষড়যন্ত্র করে আজিমুন্নিসা বেগমের ছেলেকে হত্যা করেন এবং বাংলার মানুষের কাছে আজিমুন্নিসা বেগমের ক্ষমতাকে খর্ব করার জন্য এই কলিজা খাওয়া ও মিথ্যা চারিত্রিক কলঙ্ক রটিয়েছিল আলীবর্দী খাঁ ও তার পরিবার। তবে অনেকের মতে এসব গুজব, যা স্থানীয় গাইড ও টাঙ্গাওয়ালারা পর্যটকদের আকর্ষণ করার জন্য কলিজা খাওয়ার গল্প বলে থাকেন, কারণ ইতিহাসে এসবের কিছুই উল্লেখ নেই। অনেক ঐতিহাসিকের মতে 1727 সালে মুর্শিদ কুলিকার মৃত্যু হয়, 1730 সালে আজিমুন্নিসার মৃত্যু হয় এবং 1734 সালে এই মসজিদটি নির্মাণ হয়। তাহলে এখানে কিভাবে আজিমুন্নিসাকে জীবন্ত কবর দেওয়া হয়? কিছু কিছু ঐতিহাসিক মনে করেন, বেগম আজিমুন্নিসার ছেলে সরফরাজ খানের জীবদ্দশাতেই তার মায়ের মৃত্যু ঘটে, পুত্রের সামনে তার মাকে জীবন্ত কবর দেওয়া হবে আর তিনি প্রতিবাদ করবেন না, এটা মেনে নেওয়া তাদের কাছে কঠিন এবং অবাস্তব। আবার অনেক ঐতিহাসিক মনে করেন, ধর্মপ্রাণ আজিমুন্নিসা বেগম পিতা মুর্শিদ কুলি খাঁ যেমন নিজের তৈরি কাটরা মসজিদের সিঁড়ির নিচে নিজের সমাধি বানিয়েছিলেন, তিনিও এই ছোট্ট মসজিদটি নির্মাণ করেন ও সিঁড়ির নিচে নিজের সমাধি তৈরি করেন। আজিমুন্নিসা বেগম ইচ্ছা প্রকাশ করেছিলেন তাকেও যেন তার পিতার মতো মসজিদের সিঁড়ির নিচে সমাহিত করা হয়, যাতে তার সমাধির উপরেও পুণ্যবান মানুষদের চরণ স্পর্শ পড়ে। ১৮৮৫ সালে ভারতীয় পুরাতত্ত্ব বিভাগ এই ভগ্নপ্রায় মসজিদটি কিছুটা রক্ষণাবেক্ষণ করে সর্বসাধারণের জন্য খুলে দেয়। আজিমুন্নিসা বেগমের এই সমাধি দেখতে বহু মানুষ প্রতিদিন ভিড় জমান এই সমাধিস্থলে। ৩০০ বছর আগে ঘটে যাওয়া এই রহস্যের ইতিহাস আজও অমীমাংসিত। আমি ব্যক্তিগতভাবে মনে করি, যদি আজিমুন্নিসা বেগম শিশুদের কলিজা খেতেন অথবা পরপুরুষে আসক্ত হতেন, তাহলে কোনো না কোনো ঐতিহাসিকের রচনায় তার উল্লেখ অবশ্যই থাকত। তাই এগুলো পর্যটকদের আকর্ষণের জন্য, একজন ধর্মপ্রাণ মহিলাকে কোনো ঐতিহাসিক ভিত্তি ছাড়া এরকম কলিজা খাকি পাপী ও কলঙ্কিনী আখ্যা দেওয়াটা অন্যায়। এক ধর্মপ্রাণ মহিলাকে কলঙ্কিত করা ছাড়া আর কিছুই নয়। আবার জীবন্ত কবরের ঘটনাটি যদি ঘটেও থাকে, তাহলে সেটি মুর্শিদকুলি খাঁর পক্ষে অন্তত সম্ভব না, কারণ আজিমুন্নিসা বেগমের মৃত্যুর 3 বছর আগে নবাব মুর্শিদকুলি খাঁর মৃত্যু হয়। তবে এটাও ঠিক, নবাবী আমলে সিংহাসনের জন্য দুর্নাম, হত্যা অস্বাভাবিক কিছু না। আপনি কি মনে করেন? কমেন্টস করে অবশ্যই জানাবেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত, দেখা হবে আগামী শুক্রবার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।